viewers, welcome back to another video of my channel. উবারে উঠে পড়েছি, এখন যাচ্ছি দমদম স্টেশন। উবার থেকে আমরা নেমে পড়েছি এবং দমদম স্টেশনে চলে এসেছি। টিকিট কাটা হয়ে গেছে, এখন বসে আছি। ট্রেন আসতে একটু টাইম আছে। এই যে আমার পাশে বসে আছে কই, তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা দেখলে জানতে পারবো। আমরা চলে এসেছি, আসার পর চা বিস্কুট খাওয়া হয়ে গেল। যেহেতু সকাল সকাল বাড়িতে বের হয়েছি, বাড়িতে তো চা এক পর্ব হয়েছে, এখানে সাড়ে এক পর্ব হয়ে গেল। এখন যাচ্ছি বাড়ির পথে, সো দেখতে থাকো। এখন রয়েছি টোটোর ওপর, যাচ্ছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের দিকে এবং তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণনগরের কিছু দৃশ্য। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ব্রিজের ওপর। এই যে নিচে আমার ব্রিজ রয়েছে, এগিয়ে চলেছি সামনে দিয়ে, সামনে অন্য একটা রাস্তা। এই ব্রিজটা আমি ফার্স্ট এলাম, একটা খুবই দারুণ এক্সপিরিয়েন্স, ব্রিজটা খুবই দারুণ। বল কি বলবি, বল বল। ব্রিজের এন্ড দিকে চলে এসেছি, দেখতে থাকো। হাঁটতে খুবই রিক্স লাগছে। বল বল বল, এত বড় ব্রিজ পালাচ্ছিস কেন? That is it for today's video. আজকের এই ভিডিওটা কেমন কি লাগলো তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে আমাকে অতি অবশ্যই জানাতে পারো। ভিডিওটা যদি এখন একটা লাইক না করে থাকো, লাইকটা করে দাও। দমদম থেকে কৃষ্ণনগরে যাত্রা পথে যে ট্রেনের ট্রেন থেকে যে সিনারিটা দেখা যায় সেটা একটা খুবই অসাধারণ একটা দৃশ্য, এবং সেই দৃশ্যটা আমি এই ভিডিওতে অ্যাড করিনি। সেটা নিয়ে একটা স্পেসিফিক্যালি আমার একটা ভিডিও রয়েছে চ্যানেলে, সেটা তোমরা যদি কেউ না দেখে থাকো সেটা লিংক আমি আমার এই
ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কৃষ্ণনগরে আরো অনেক ঘোরার জায়গা রয়েছে এবং তোমরা কোন জায়গাটি দেখতে চাও সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই জায়গাটায় গিয়ে আবার একটা ব্লগ আনতে পারি। তো ভিডিওটা যদি আর খুবই ভালো লাগে থাকে একটা শেয়ারও করে দিতে পারো। বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। এইমাত্র এসে পৌঁছালাম কৃষ্ণনগর, ঠিক আছে।